ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাইন ওয়ার্ল্ড ফ্যামিলি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ওয়েদারটা অনেক ভালো, এখন একটু হাঁটাহাঁটি করব, করে গাছে পানি দিয়ে নাস্তা করব। ওয়েদারটা এত ভালো, খুব ভালো লাগছে বাইরে হাঁটতে। তো এই গাছগুলো দুই দিন পর পর পানি না দিলে হয় কি, শুকিয়ে যায়, এত রৌদ্র বাইরে। তো কুরবানির ঈদ আসছে, ভাবলাম আপনাদের সাথে আমি কিছু একটা শেয়ার করব ঈদ রিলেটেড। তো ভুনা খিচুড়ি রান্না করব আজকে রাইস কুকারে। পৃথিবীর সব থেকে সহজ একটি রেসিপি, এত সহজে মনে হয় এক এই আয়রাও রান্না করতে পারবে। আমি সবসময় এইভাবে রান্না করি, এত মজা হয়, এত মজা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গাছে পানি দিয়ে আমি ভিতরে যাব, নাস্তা বানাবো। সকালে ঘুম থেকে উঠলেই মাথায় টেনশন হয়, বাচ্চাদের খাওয়ানোটা আমার কাছে বড় একটা কাজ। এদের খাওয়া হয়ে যাহি, নাইরাকে খাওয়ানোর পর মনে হয় যে না, আমার পৃথিবীর আর কোনো কাজ নেই। তো গাছে একটু পানি দিচ্ছি, এইগুলোকে পানি না দিলে শুকিয়ে যায়, বাইরে তো অনেক রৌদ্র। প্রতিদিন চেষ্টা করি গাছে পানি দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। মাঝে মধ্যে ঘরের মধ্যে কাজ করতে করতে দেখা যায় রাত হয়ে গেছে। তো চলেন ঘরে যাই, নাস্তা বানাতে আপনাদের সাথে কথা বলবো। তো ওয়েদারটা এতই ভালো যে মন যাচ্ছে না ঘরে যাই, বাইরেই থাকি। এটা আমার বাসার সামনে, আমার নেবারহুড, এটা আমার গার্ডেন। এখানে ঘাসগুলো বড় হয়ে গেছে, কাটাতে হবে। জাইনও রেডি হয়ে আসছে, কোরআন শরীফ পড়বে। তো ভাবছি আজকে আমার অনেক কাজ, রান্না করতে হবে, ক্লিন। কিছুদিন ধরে ভাবছি গ্যারেজটা একটু গোছাবো, গ্যারেজটা দেখলেই মাথা ঘুরে আবার ঘরে চলে যায়, এত গ্যাঞ্জাম। না পেরে ব্যাকইয়ার্ডে একটা ছোট ঘর কিনেছি, ওইখানে ওদের টয় সব স্টোরেজ করে রাখি। আর এইগুলো একটু গোছাবো বলে কিছুদিন ধরে ভাবছি, কিন্তু এক আধ দ্বারা সম্ভব না, ঈদের পরেই গোছাবো মেবি, জানি না। তো এখন যাই নাস্তা বানাতে আপনাদের সাথে বকবক করব। জাহিনে কোরআন পড়া হয়ে গেলে তারপরে আমরা একসাথে নাস্তা করব। এখন এর মধ্যে আমি একটু কিছু বানিয়ে নেব। জাহিন কোরআন পড়ছে। ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ولقد هم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسخبة يتيما ذا مسربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله العظيم. It's not Gatorade, it's Wapza.
Allah. It's yummy, baby. চাইনার আয়রা মাঝে মধ্যে রোহব চা খেতে চাই, লাল লাল কালার বলে আয়রা তো ক্যাটলেট ভেবেই খেয়ে নেয়, চাইনো পছন্দ করে চিনি দিব, প্রথমে ওরা এটা খেতে চাইছে সকালে, আমি চিনি খাবো, এর মধ্যে আমি একটু চা বানাবো, আজকে আমি লেবু চা বানাবো, মাঝে মধ্যে একটু লেবু চা খেতে আমার খুব ভালো লাগে, লেবু চার সাথে একটু হানি দিব, লেবু চাটার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে। তো চাটা আমি রেডি করছি, আর আজকে তেমন কিছু বানাবো না, আজকে আমার অনেক কাজ আছে রান্না, তো আজকে সকালে ব্রেকফাস্টে চা পরোটা আর ডিম ভাজি একটু মাংস রান্না করাই আছে, চলে যাবে। জাহিনের আর আমার জন্য বানাচ্ছি, জাহিনের বাবা খেয়ে চলে গেছে। তুমি হানি খাবা? না। আজকে পরোটা আর ডিম পোস্ট করব, সাথে একটু আগে রান্না করা মাংস আছে, তো এটাই হয়ে যাবে আজকে সকালে নাস্তার জন্য। আয়রাকে ম্যাশ পটেটো খাওয়াবো মেবি, ও ম্যাশ পটেটোটাই হেভি জিনিস খেতে চায় না, চার সাথে এইভাবে ডুবে ডুবে খেতে আমার খুব ভালো লাগে। আমি যখনই চা খাই সাথে বিস্কুট তা না হলে অন্য কিছু পাশে রেখে দিয়ে এইভাবে চুবে চুবে খাই, খুব ভালো লাগে। জাইনের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, ওদের খাওয়া শেষ হলেই দেন আমি দুপুরে একটু ক্লিন করে দুপুরের রান্না করতে যাব। ঈদ আসছে বলে আর বেশি কিছু রান্না করব না, দেখা যায় ফ্রিজ ভরে থাকে, জায়গায় থাকবে না, তখন কুরবানির মাংস আবার একটু বেশি করে রান্না করে কালো কালো হয়ে আসে, ওটা খেতে অনেক মজা লাগে। তো আর তিন দিন তো আছে, এজন্য বেশি কিছু রান্না করব না, ফ্রিজে সব রান্নাই আছে, দুই দিন পর পর আমি ইউজুয়ালি রান্না করি। তো কাল রান্না করেছিলাম, আজকে ঈদের একটু খিচুড়ি রান্না করে দেখাবো বলে রাইস কুকারে, এজন্য খিচুড়িটা আর মাংস আছে। তো আজকে এই তো, এখন আমি একটু নাস্তা করব। তো আমি একটু চা খেয়েছি, চা খাওয়ার পরে আয়রাকে খাওয়ানোর পরে আমি একটু পরোটা খাবো, আগে থেকে খেলে কি ঘুম আসে, আয়রার খাওয়ানোটাই আমার কাছে বড় কাজ। গ্রানেটটা প্রতিদিন ক্লিন না করলে চিটচিটে একটা ভাব আসে, দেখলে মনে হয় যে পরিষ্কার আছে কিন্তু কাছে গেলে অনেক চিটচিটা। প্রতিদিন চেষ্টা করি সব কিছু ক্লিন করার, এই যে ঘরের মধ্যে দরজা বন্ধ থাকে তাও মনে হয় যে ঘরে মনে হয় কোনো ময়লা নেই, কাছে গেলেই বোঝা যায় তোলা তোলা পরে একেবারে চিটচিটা হয়ে যায়, তো প্রতিদিন চেষ্টা করি একটু ক্লিন করার। আয়রা জাহিন এতটা ম্যাচ করে না, ওরা আমাকে অনেক হেল্প করে, ওরা ওদের টয় গোছানো খেলা হয়ে গেলে ওরা নিজেরাই টয় যেখানে রাখতে হবে ওখানে যে গুছিয়ে রাখে, জাহিনও আমাকে অনেক ঘরের কাছে হেল্প করে। আমার কাছে আমি খাবো না কিন্তু আমার সব কিছু ক্লিন করতে হবে, রান্না করব না তাও ভালো, আমার সব ক্লিন করতে হবে। তো প্রায় আমার ক্লিন করা শেষ, এখন আমি আয়রাকে খাওয়াবো। আয়রাকে খুঁজছি, সে খুঁজতে খুঁজতে দেখি আয়রা তার রুমে যেয়ে লুকিয়ে আছে, খাবে না তাই এত খাওয়ার ভয়, না খাওয়াই রাখলে তার সারাদিন ভালো হয়। মাশাল্লাহ আমার ছেলে মেয়ে দুজনে এত লক্ষ্মী, ওরা কোনো কিছুতে কান্নাকাটি জিদ এগুলো কোনো কিছুই করে না, শুধু খাওয়ানোর সময় একটু বদার করে বদরে যুদ্ধ করতে হবে আয়রার সাথে আমার, এক ঘন্টা ধরে সেই যুদ্ধ চলবে। তো এই তো এখন খাওয়াবো, খাওয়ানোর পরে যাব রান্না করতে দুপুরের। তো আমি বলছিলাম ঈদের জন্য আমি একটু স্পেশাল খিচুড়ি রান্না করে দেখাবো, তো এখন আমি রান্না করতে এসেছি, আগে থেকে কেটে রাখা আছে আমার সব কিছু রেডি। তো এখানে আমি অল্প করেই রান্না করব, এখানে আছে আমাদের খিচুড়ি রান্না করতে যা লাগবে, একটা বাটার, এক কাপ পেঁয়াজ মানে একটা হোল পেঁয়াজ, দশ বারোটা আমি এখানে দশ বারোটা গ্রিন চিলি নিয়েছি, তেজপাতা একটা, দারুচিনি লাগবে, লং লাগবে, গোলমরিচ,
এক কাপ মসুর ডাল, এক কাপ আগে থেকে ভেজে রাখা মুগ ডাল, এক চা চামচ আদা, ঘি, ভেজিটেবল অয়েল, আর লাগবে চাষি যে চালটা আছে এখানে সুগন্ধি পোলাওয়ের, আমি এটাই ব্যবহার করি, খুব ভালো লাগে আমার চাষিটা। তো আমি এখানে সব এক কাপ করে নিয়েছি, এক কাপ চাল, এক কাপ ডাল, এক কাপ মসুর ডাল, আর এক কাপ আগে থেকে ভাজানো মুগ ডাল। আমি দুইটা ডাল মিক্স করে এই পোলাওয়ের চাল, চাষি পোলাওয়ের চালের সাথে আমি আজকে রান্না করব। তো এখানে মশলা তো সব আছে, সব একসাথে আমি রাইস কুকারে দিয়ে দেব। এত ইজি, সিম্পল, এত মজা, রাইস কুকারেই রান্না করব, দেখাবো আমি কিভাবে রান্না করি। তো এখানে এক কাপ চাষি চাল আছে সুগন্ধি পোলাওয়ের, এক কাপ মসুর ডাল, এক কাপ মুগ ডাল আগে থেকে ভেজে রাখা, সব একসাথে আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তিন কাপ, এখানে টোটাল তিন কাপ আছে, এক কাপ পোলাওয়ের চাল, চাষি চাল আমি এটাই ব্যবহার করি, এক কাপ মুগ ডাল আর এক কাপ মসুর ডাল। এই তিন কাপ টোটাল মিক্স করে ভালো করে ধুয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন রাইস কুকারের মধ্যে সব চাল ডাল একসাথে দিয়ে মশলা দিয়ে দিব। এত মজা খিচুড়িটা, একবার খেলে আর একবার রান্না করতে মন চাইবে, আমি এইভাবেই রান্না করি। তো এখানে রাইস কুকারের মধ্যে আমি সব চাল ডাল দিয়ে দিছি। এখানে এক কাপ পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রাখা, এক 10-12টা কাঁচামরিচ দিব, 10-12টা কাঁচামরিচ, আমরা একটু স্পাইসি খাই। একটা তেজপাতা দিব, একটা দারুচিনি দিব, আর 10-12টা গোলমরিচ দিয়ে দিব। আমরা একটু স্পাইসি খাই বলে একটু বেশি করে দারুচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। একটা স্টিক বাটার দিব, এক চা চামচ আদা দিব, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া দিব, সামান্য বাটার দিয়েছি যেহেতু, তাই সামান্য সয়াবিন অয়েল দিব, আর পরিমাণ মতো লবণ দিব। সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন মশলা ডাল চাল এক হয়ে যায়। তো এখানে আমি তিন কাপ ছিল টোটাল চাল ডাল মিলিয়ে, 5 কাপ পানি দিব। এই এক যে কাপে আমি চাল আর ডাল নিয়েছি সেই সেম কাপে আমি 5 কাপ পানি দিব, 3 কাপের জন্য 5 কাপ, তাহলে খিচুড়িটা নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে, ঝরঝরা হবে। তো আমি সব কিছু একসাথে মিক্স করে ভালোভাবে চাল ডাল পানি মশলা সব একসাথে মিক্স করে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিব। খিচুড়িটা হতে থাকবে, এর মধ্যে আমি মাংসটা চাল দিয়ে নিব। তারপরে মাংসটা চাল দিয়ে আমি নামাজ পড়তে যাব, ফোনে নোটিফিকেশান এসছে, তো রাইস কুকারে দিলে আর কোনো টেনশন থাকে না। মাংস প্রায় আমার জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন ফোনে নোটিফিকেশান দিয়েছে আজানের, এটা নিজে নিজেই আজান দেয় মাঝে মধ্যে, আজান শুনতে খুব ভালো লাগে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح এখন নামাজ পড়া শেষ আমার, এর মধ্যে খিচুড়িটাও মেন টাইম হয়ে গিয়েছে, এখন দুপুরে খাওয়ানোর জন্য রেডি করব। ওরা বাইরে খেলা করছে, ওদেরকে এখন খাওয়াবো, দেখি খিচুড়িটার কী অবস্থা।
যাই। তো এই তো আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে, এখন দেখো কি অবস্থা। একটা এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন এটা খুলে দেখলাম, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। ঠান্ডা হলে আরও বোঝা যাবে এটা কতটা ঝরঝরা। তো এখন এই গরম গরম অবস্থায় আমি এক চা চামচ ঘি দিয়ে দিব, ঘি দিয়ে মিক্স করে সার্ভ করব। তো ঘিটাও আমার বাসায় বানানো, আমি নিজেই বানিয়েছি। তো একদিন বানিয়ে সেই লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এই গরম গরম থাকতে থাকতে ঘিটা দিয়ে দিব মিক্স করে, একটু ঠান্ডা হলেই সার্ভ করব, তাহলে ঝরঝরা হবে খিচুড়িটা। খিচুড়িটা এত ভালো হয়েছে, আমি সবসময় এইভাবেই করি, আপনারাও ট্রাই করবেন এইভাবে বানানোর। তো খিচুড়িটা আমার রেডি, এখন এই যে খিচুড়ির সাথে আছে আমের আচার, মাংস আর কাঁচা পেঁয়াজ। খিচুড়ির সাথে আমার ইউজালে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে ডোলে খেতে খুব ভালো লাগে। কিন্তু যেদিন আচার থাকে সেদিন আর শুকনো মরিচ না হলেও চলবে। পেঁয়াজ মাংস আমের আচার এগুলোই থাকলেই আমার ব্যাস, আর কিছুই লাগে না। তো এখন আমি এই তো সার্ভ করছি, এখন খাওয়াবো সবাইকে, খাওয়া দিব। দেখেন কতটা ঝরঝরা আর কত আমি টেস্টটা তো কেমন হয়েছে এটা তো বোঝাতে পারবো না, এটা আপনাদের রান্না করে খেতে হবে। ঠিক এইভাবে সেমভাবে ইজিভাবে আপনারা একদিন করে আমাকে কমেন্টসে জানাবেন। তো এটা আমার প্লেট, একটা পেঁয়াজ দুই পিস আচার, এই দুই পিস মাংস আর আচার। কুরবানির মাংস খেতে খেতে এই ভুনা খিচুড়ির সাথে ট্রাই করলে অসাধারণ মজা। শুধু আর এই আচার হলে তো আর কিছুই লাগে না আমার খিচুড়ির সাথে। কাঁচা পেঁয়াজ থাকলে তো কথাই নেই। এখন এই দুপুরের খাওয়া রেডি করেছি। তো এখন আমরা দুপুরের লাঞ্চ করব, আর আমার এই খিচুড়ি রান্নাটা আপনারা সবাই ট্রাই করবেন, অসাধারণ মজা ঝরঝরা ভুনা খিচুড়ি। তো আপনাদের এই রান্নাটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতোই এই পর্যন্তই, সবাই খুব খুব ভালো থাকবেন, ঈদে অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া, লটস অফ লাভ, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।